সুন্দর ফুলটা। এই যে দেখো এগুলা থেকে কিন্তু তুলা হবে, দেখছো এই যে বিচিগুলা, তাই না? এগুলা তুলা হবে, কি সুন্দর তাই না? অনেক সুন্দর। আমুক একটা ফুল কুড়াই। হ্যাঁ কুড়াও। আচ্ছা কুড়াই, তুমি আমার আঁচলের মধ্যে দাও। মা কি সুন্দর। হ্যাঁ খুব ভালো লাগতেছে। আমরা আবার ফুলও পড়েছি আজকে মামে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে যাচ্ছি সাজাদপুর শাড়ির হাটে, যেখানে সাজাদপুরের তৈরি শাড়ির শাড়ি নিয়ে শাড়ির সমাহার বসে। এটা আসলে শাড়ির হাট, আর জেনি এবং ক্যামেরার পিছনে যারা আমার মেয়ে, দুইজন অসম্ভব এক্সাইটেড যে তারা শাড়ির হাটে যাচ্ছে। তো যারা বেশি এক্সাইটেড যে শাড়ির হাটটা কেমন, সো বন্ধুরা চলুন আমরা সবাই মিলে শাড়ির হাটটা এবার ঘুরে দেখি। চলুন আপনাদেরকেও নিয়ে যাই শাড়ির হাটে। আমরা চলে আসলাম শাড়ির হাটে। এত ভালো লাগছিল যে কি বলবো, চারিদিকটা দেখতে দেখতে আসছিলাম। কি শাড়ি এটা? তাঁতের শাড়ি, জামদানি, সুতি জামদানি। এখানে কিন্তু ধুতি লুঙ্গি সবই পাওয়া যায়। যেমন এখানে দেখতে পাচ্ছেন একজন বিক্রেতা ধুতি বিক্রি করছে। এখানে থ্রি পিসও পাওয়া যায়, গামছা, তারপর সিঙ্গেল ওড়না, সব কিছুই পাওয়া যায়। তবে মূলত যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সিরাজগঞ্জ বা সাজাদপুরের তৈরি তাঁতের শাড়ি। এটাই এই হাটের মূল আকর্ষণ। আমরা আসলে এই তাঁতের শাড়িগুলোই কিনতে গিয়েছিলাম। আমাদের দেশীয় শাড়ি যে কত সুন্দর, এর ডিজাইন, সুতার কাজ যে কত সুন্দর, সত্যি এখানে না গেলে কিন্তু বোঝা যায় না। এই হাটটা মূলত রবিবার এবং বুধবার বসে, তবে হাট শুরু হয়ে যায় শনিবার সন্ধ্যা এবং মঙ্গলবার সন্ধ্যা থেকে, আর রবিবার আর বুধবার একদম জমজমাট হয়ে যায়। তো আপনারা কিন্তু চাইলে যে কোনো দিন এই হাটে চলে আসতে পারেন, তবে হাতে অবশ্যই একটু সময় নিয়ে আসবেন আর বড় একটা ব্যাগ নিয়ে আসবেন, কারণ এখানে ওরা কিন্তু শাড়িগুলো একটা পেপারের মধ্যে করে রশি দিয়ে বেঁধে দেয়। এখানে আপনাকে সবসময় জোড়া শাড়ি নিতে হবে, আপনি কালার নিতে পারবেন কিন্তু একই ডিজাইনে দুটো শাড়ি ছাড়া ওরা আপনাকে বিক্রি করবে না। এবং বেশিরভাগ দোকানে কিন্তু চারটা শাড়ি বিক্রি করে, অর্থাৎ একই ডিজাইনের চারটা কালারের শাড়ি ওরা বিক্রি করে।
তাছাড়া এখানে ওরা বিক্রি করে না সিঙ্গেল শাড়ি। তো এভাবে এক একটা দোকান থেকে আমরা এক এক রকম শাড়ি নিচ্ছিলাম আর কথা বলছিলাম যে কীরকম হাট বেচা কেনা কীরকম চলছে বা কীরকম হয়। আসলে এখানে যারা নিতে আসে তারা বেশিরভাগই আসে পাইকারি নিতে, এরকম খুচরাভাবে শাড়ি সাধারণত কেউ নিতে আসে না। আমি এই হাটে আগেও এসেছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে এই শাড়ির হাটটা ভিডিও করে শেয়ার করি। আপনারাও চাইলে কিন্তু এখানে শাড়ি কিনতে পারবেন। এখানে অনেক সুন্দর সুন্দর এবং অনেক রিজনেবল প্রাইসে শাড়িগুলো বিক্রি করে থাকে, যেগুলো কিন্তু শহরের নামি দামি দোকানে গেলে এই শাড়িগুলোর প্রাইসটা অনেক বেশি হয়ে যায়। স্বাভাবিক, তারা ব্যবসায়ের জন্য শাড়িগুলো বিক্রি করে। তো এখানে অনেকগুলো শাড়ি আমরা কিনে ফেললাম, আমি আর আমার মেয়ে তো ভীষণ খুশি যে কতগুলো শাড়ি কিনেছি, খুব ভালো লাগলো। বন্ধুরা, তো শাড়ির হাটে আমরা অনেক ঘোরাঘুরি করলাম, আমরা বেশ কিছু শাড়িও কিনেছি, তো খুব ভালো লাগলো শাড়ির হাটে। আপনারা এখানে আসবেন, কেনাকাটা করবেন, তবে এখানে কিন্তু এরা জোড়া শাড়ি বিক্রি করে, অর্থাৎ দুটা করে শাড়ির নিচে এরা বিক্রি করে না, তবে বেশিরভাগ ক্ষেত্রে চারটাকে ওরা ফেটি বলে, এই ফেটিগুলা বিক্রি করে। তো খুব ভালো লাগলো। তো আমরা আরেকটা জায়গা, এখানে খুবই কাছে শাড়ির হাটের কাছেই একটা জায়গা আছে, সেখানে যাচ্ছি। তবে কোথায় যাচ্ছি, সেটা কি জায়গা, কেমন কি আছে সেখানে, সেটা দেখতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে জনি অ্যান্ড জেনি। আমাদের আরেকটা ব্লগে আমরা সেই জায়গাটা আপনাদের ঘুরে দেখাবো। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।